আসসালামু আলাইকুম। বায়োস্কোপ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রোমানিয়ার কনস্যুলার টিম কিন্তু বাংলাদেশে যাচ্ছে। তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেক মাধ্যমেই জেনে গিয়েছেন যে মার্চ মাসে কিন্তু রোমানিয়ার কনস্যুলার টিম বাংলাদেশে যাবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে। টোটাল 6 মাস তারা রোমানিয়া বাংলাদেশে থাকবে। থাকার পরে তারা প্রায় 15,000 ভিসা ইস্যু করবে। ইস্যু করে তারা বাংলাদেশ থেকে আবার রোমানিয়া বা নিউ দিল্লিতে ফিরে চলে আসবে। এই বিষয়টি কিন্তু অনেকেরই অলরেডি অবগত হয়ে গিয়েছে। তো আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয় নিয়ে অনেকেই ধারণা পেয়ে গিয়েছে। তো এই বিষয়ে কথা বললে ভিডিওটি অযথাই লং হবে, দীর্ঘ হবে, যেটা আমি করতে চাচ্ছি না। আমি মূলত যে কথাগুলো আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সে কথাগুলো আপনারা মানে মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ কি এর ভিতরে দেখা যাচ্ছে যারা নতুন করে রোমানিয়াতে আসবেন তারা অনেকেই কি করতে পারেন যে এই ভিডিওটি দেখলে আপনারা সাবধানতা হয়ে যেতে পারেন, না হলে পরবর্তীতে কিছু দালাল আছে তারা আপনাদের সুযোগটাকে কাজে লাগিয়ে হাতে নিতে পারে আপনাদের স্বপ্নের সময়গুলো, স্বপ্নের টাকাগুলো, স্বপ্নের দেশ রোমানিয়ার আশাগুলো। তো যাই হোক, এইসব কথাগুলো আপনারা ভিডিওটি দেখলে তারপরে বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যে কথাটি বলবো যে আমি রিসেন্টলি কিছু ইউটিউবারের ভিডিও দেখেছি এবং আমি হচ্ছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে জয়েন্ট আছে, সেখানে আমি জয়েন থাকার পরে সেখানে দেখেছি যে অনেক কিছু এজেন্ট বা দালাল তারা বলছে, বা আমার কাছে কিছু পার্সোনালি SMS এসেছে যে ভাইয়া আমি রোমানিয়াতে আসতে যাচ্ছি, আমাকে তো বাংলাদেশের কনস্যুলার টিম তারা যে বাংলাদেশে আসবে 6 মাসের ভিসা করার জন্য, তা আমার এজেন্ট বা আমার দালাল বলছে যে আমি ওই এর মাধ্যমে যেতে পারবো, এখন যদি ফাইল জমা দিই আমি তাদের মাধ্যমে যেতে পারবো। আসলে এটা কতটুকু সম্ভব বা সত্য এটা আপনাকে আমাদেরকে জানান। তো দেখা যাচ্ছে এরকম অনেকেই করেছিল, আমিও ভেবে দেখলাম যে এই বিষয়টি অবশ্যই আপনাদের জানানো দরকার, যার কারণে আজকের ভিডিওটি করা। তো আপনাদেরকে একটি কথা বলি যে রোমানিয়াতে আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন, বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া আসাটা ইজি হলেও রোমানিয়াতে থাকাটা কিন্তু ইজি না, কারণ রোমানিয়াতে যারাই আসছে 80% 90% মানুষই কিন্তু সাপ্লাই কোম্পানিতে চলে আসছে, বিভিন্নভাবে স্ট্রাগল করে থাকার ইচ্ছায় এসে পরে বাধ্য হয়ে চেঙ্গেনে পাড়ি জমাতে হচ্ছে, তখন কিন্তু সবাই বিপদের সম্মুখীন হচ্ছে। সো এখন রোমানিয়াতে আপনি আসবেন, আপনার এজেন্ট আপনাকে বলছে যে আপনি যদি তাকে 8 লাখ টাকা দেন বা 7 লাখ টাকা 8 লাখ টাকা 9 লাখ টাকা তাকে দেন, সে আপনাকে রোমানিয়াতে ভালো কোম্পানিতে নিয়ে আসবে, ভালো কাজ দিবে এবং কনসুলার টিমের মাধ্যমে নিয়ে আসবে। তো এরকমই যদি হয় তাহলে যারা ফাইল নিয়ে পাসপোর্ট ধরুন নতুন ফাইল জমা দিয়েছে আর 1 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত রোমানিয়াতে ঢুকতে পারেনি, এরকম অনেক মানুষ আছে, তারা কি করছে? তাদের এজেন্টকে দুর্বল ছিল কখনোই না, কারণ রোমানিয়ার পারমিট ইস্যু করতে এখন কিন্তু আরো বেশি সময় লাগছে। এখন আপনাদের যে সব এজেন্টগুলো বলবে যে 2 মাস 3 মাসের ভিতরে বা আপনার যে আগামী 6 মাস কনসুলার টিম থাকবে এর মধ্যে আমি রোমানিয়াতে পাঠিয়ে দেবো, সেসব এজেন্ট থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। কেননা যে কনসুলার টিম বাংলাদেশে আসবে তারা মার্চ মাসে আসবে এবং 6 মাস থাকার পর আবার রিটার্ন করবে। তো এই 6 মাসের ভিতরে আপনার পারমিট তারা কখনোই বের করা তাদের পক্ষে সম্ভব হবে না। যদি বা সম্ভব হয় আপনি বাংলাদেশ থেকে এত সহজে আসতে পারবেন না যদি আপনি এই রানিং সময়ের মধ্যে ফাইলটা জমা করেন। কেননা একটি কথা আমি আপনাদেরকে বলি, আপনার এজেন্ট কিন্তু একটা দুইটা ফাইল কখনোই অ্যাপ্লাই করে না। আপনার এজেন্ট যখন ফাইল অ্যাপ্লাই করবে তখন সে মিনিমাম 10টা কি 20টা যখন ফাইল হয় তখন কিন্তু অ্যাপ্লাই করে। আপনারা হয়তো এটি ভাবতে পারেন যে আমি যখনই ফাইলটি জমা দিচ্ছি সেদিন থেকে আমার দিন শুরু, আমি যেদিন থেকে পাসপোর্টটা জমা করেছি এজেন্টের কাছে সেদিন থেকে আমার দিন শুরু হয়েছে এবং আমি ধাপে ধাপে প্রতিটা দিন আমি গুনবো যে আমার দেখা যাচ্ছে 120 দিন কি 90 দিন পরে আমি আমার পারমিটটি হাতে পাবো। যদি আপনারা এরকম ভেবে থাকেন এটি সম্পূর্ণ আপনাদের ভুল কথা, ভুল ধারণা, কারণ কি আপনার এজেন্ট অ্যাপ্লাই করে যখন তখন না, তারা করে কি 5টা 10টা 20টা ফাইল হয়, এজেন্টের উপরে ডিপেন্ড করে যে এজেন্ট যত বেশি শক্তি চালে সে এজেন্ট তত ফাইল নিয়ে তারপর জমা করবে। কারণ কি দেখা যাচ্ছে যে এজেন্টের হাত অনেক লম্বা, এজেন্টের কাছে 20টা 50টা 100টা ফাইল কোনো ব্যাপারই না, সেসব এজেন্ট করে কি দেখা যাচ্ছে 20-50টা ফাইল হলে তারপরে অ্যাপ্লাই করে। যে সব এজেন্ট একটু দুর্বল মানে দেখা যাচ্ছে যার কাছে 5টা 10টা ফাইল হলেই অনেক হয়ে যায়, সেসব এজেন্টগুলো করে কি ওই 5টা 10টা ফাইল হলে তারপরে তারা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পরে তারপরে তারা কাজ প্রসেসিং শুরু করে। কিন্তু আপনি যেদিন থেকে ফাইল দিচ্ছেন সেদিন থেকে দিন গোনাটা এটা হচ্ছে বোকামের কাজ। সো আপনি আপনার ফাইলটা যখনই জমা করতে যাবেন একটু বিশ্বস্ত এজেন্ট দেখে তারপরে জমা করবেন, আর জমা তো করবেন, জমা করার আগে আপনার আরো একটি জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যখনই ফাইলটা জমা দিবেন সে এজেন্টের কাছ থেকে আপনি দিচ্ছেন, এজেন্ট আপনার কতটুকু সময় নিচ্ছে এবং আপনার সময়টা লস হচ্ছে কিনা,
কারণ কি, আপনারা যখনই ফাইল জমা দিবেন আপনারা একটা জিনিস দেখবেন যে আমার হাতে আছে 6 মাস, এই 6 মাসের ভিতরে আর কেউ গিয়েছে কিনা রোমানিয়াতে, বা 6 মাসের ভিতরে আসলে যাওয়াটা সম্ভব কিনা, বা আমার কোম্পানি বা আমার এজেন্ট কোম্পানি 6 মাসের ভিতরে পারমিট দিতে পারবে কিনা, এবং আমার এজেন্ট আমাকে পারমিট নিয়ে দিয়ে নিয়ে যেতে পারবে কিনা, এসবগুলো আগে যাচাই বাছাই করে নেবেন। কারণ রোমানিয়াতে কিন্তু আসলেই আসা না, রোমানিয়াতে ঢুকলেই ঢোকা না, রোমানিয়াতে থাকলেই থাকা না, এখানে প্রচুর স্ট্রাগল করতে হবে, ঢুকতে গেলেও থাকতে গেলেও সব দিক থেকে আপনাকে এখানে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এখানে যারা আছে তাদের কাছে আপনি যোগাযোগ করুন, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন মানুষ আছে, তাদের সাথে আপনি কথা বলুন, দেখুন আপনি রোমানিয়াতে যা আসবেন বলছেন আসলে রোমানিয়াতে থাকাটা কতটা কঠিন, যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখুন, আপনি আপনি যদি বিশ্বাস নয় আপনি যোগাযোগ করে দেখুন। সো পরিশেষে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যারা রোমানিয়াতে নতুন আসবেন, আসার আগে আপনার যদি কোনো এজেন্ট আপনাকে বলে থাকে এই যে কনসুলার টিম থাকে 6 মাসের মধ্যে আমি আপনাদেরকে রোমানিয়াতে নিয়ে যাব, আপনারা সেই এজেন্টের থেকে অবশ্যই এড়িয়ে যাবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিও এই কথাগুলো বলি, আবারও বলছি, সো আপনারা তাদেরকে এড়িয়ে যাবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, রোমানিয়াতে আসার পর আপনি সুস্থ থাকতে পারবেন। তো এছাড়া আমার আর কিছুই বলার ছিল না, তো যাই হোক আপনারা বাদবাকি সবকিছুই আসলে করে বুঝে গিয়েছেন, খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এছাড়া আমার আর কিছুই বলার নাই। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো কমেন্ট বক্স দেখে প্রত্যেকটা ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।